বড়দিনকে সামনে রেখে রবিবার আগরতলা গির্জা সমন্বয় কমিটির উদ্যোগে রাজধানীতে এক শোভাযাত্রা সংগঠিত করা হয়। রাজধানী প্রগতি স্কুলের মাঠ থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আগরতলা গির্জা সমন্বয় কমিটির সদস্য অভিজিৎ দেববর্মা জানান, যীশুখ্রিস্ট আগমনে শান্তির বার্তা নিয়ে এই দিন আগরতলা শহরে শোভাযাত্রা সংগঠিত করা হয়েছে। আজকে আমাদের আগরতলা শহরে আগরতলা চার্চার্চ কনভেনশন কমিটির পক্ষ হয়ে বড়দিন উপলক্ষে একটা শান্তি শোভাযাত্রা আমরা বের হচ্ছি। এই জন্য সমগ্র রাজ্যবাসীকে, শহরবাসী, আমাদের তরফ থেকে আমরা শুভ বড়দিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এটা যীশুখ্রিস্ট আগমনের যে শান্তির বার্তা, এই আনন্দ সমাজ লোকেরই হইবে সেই বার্তা নিয়ে আমরা যাচ্ছি। এবং এটা আমাদের সবার প্রতি আমাদের একটা অনুরোধ যে আমরা যে আনন্দ করতে যাচ্ছি, শান্তির বাণী প্রচার করতে যাচ্ছি, এটা সব 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 জাতির সব মানুষের জন্য এটা আমাদের অনুরোধ রইল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।